तो मेरे मुर्सी तेरे कदमों में मेरा दम निकले। बेशक बेशक मेरे जैनल सपिया तेरे कदमों में मेरा दम निकले। हसरु में दा हसरु में दान में मेरा मेरा पी तू भरम रख ले। तेरी हुस्न मेरी निगाह में बाबा खुदा की किताब है। तेरी बंदगी तो अलग रही तुझे देख लेना भी सवाब है। ओरे काशी गोड़ाते फूटे छे देखो एमोनियक नूरेर फूल से जे आमार जैनल सपिया बेशक मोहम्मद रसूल हिंदू मुस्लिम नर नारी छूटे आसे दारे ते और पूर्ण होय मुनिर बासना फेरे ना क्यों खाली हाते। देखो আমরা পীর ধরব কেন, রোজা রাখবো, নামাজ পড়বো, হজ করব, জাকাত দেব, কিন্তু পীর কেন ধরতে হয়? কবি কালামের মধ্যে বললেন, আমরা এক লোটা পানি নিয়ে অজু করে ফেললাম, হাত পাটা তো ধোয়া হলো কিন্তু অন্তরটা কি ধোয়া হলো? কোন উর্দু কবি বললেন, লা ইলাহা সে সাবুন করলে ইল্লাহ সে সো সফাই, আর ধুলট ধুলট কি পাপ কি তসবি সর সে ধুল যায়। মুর্শিদ এমন একটা সাবান যে তোমার রুহের যত ময়লা পরিষ্কার করার একটাই দেওয়া হচ্ছে পীর ও মুর্শিদ। বেশক তাই কবি বলছেন, এই দেহেতে মসজিদ আছে। বাবু শুনবেন হুজুর, আর কজন তা জেনেছে বাবু, আর বারো ইমাম আছে বলো, দেখো কে কার পিছে। এই দেহের ভেতর সাত দরিয়া পানি তাদের সাত রখো, আর মুর্শিদ আমায় দেখিয়েছে বলি তাই আল্লাহর কসম, ওরে শরিয়াতি পীর মারফতি পীর পীর নয় ছোট বড়, আর যে যার পীরকে ধরার মতো নিরালায় জড়িয়ে ধরো।
তাই মুর্শিদের গোলামি করে আমি জয়নাল স্যার গোলামি করে এই রাজে হকিকত জেনেছি আর মারফতি ভেদ আজ সবারে তাই তো খুলে বলেছি কি কে আমি কেন ছুটে মরি খোদা পাওয়ার তালাসে ও আমি কেন ছুটে মরি বলে মসজিদে আল্লাহ আছে গেলাম পেলাম না কাবায় হজ করতে গেলাম সেখানেও নেই তা কোথায় আমি কেন ছুটে মরি খোদা পাওয়ার তালাসে আর মিমের পর্দা তুলে দেখি মিমের পর্দা তুলে দেখি জয়নাল শাহ বাবা আছে আমার পীর আছে জয়নাল শাহ পিয়া আছে বসে কপাল কেন কালো করি মাটিতে ঘষে ঘষে কপাল কেন কালো করি মাটিতে ঘষে ঘষে আর দিলের খানে কাবায় দেখি দিলের খানে কাবায় দেখি আমার পীর আছে বসে খানে কাবায় দেখি আমার পীর আছে বসে কপাল কেন কালো করি মাটিতে ঘষে ঘষে কপাল দেখবেন কিছু নামাজিরা মসজিদে যে কপাল কালো করে বলে কবরে মরে গেলে আল্লাহ এখান দিয়ে নূর দেবে কি ভাই অনেকের মুখে শুনেছে তাই কপাল কেন কালো করি মাটিতে ঘষে ঘষে কপাল কেন কালো করি মাটিতে ঘষে ঘষে দিলের খানে কাবায় দেখি দিলের খানে কাবায় দেখি জয়নাল পিয়া আছে বসে আমার পীর আছে বসে খানে কাবায় দেখি আমার পীর আছে বসে খানে কাবায় দেখি জয়নাল পীর আছে বসে নামাজের মাঝে পাবে আমার
जत आसिके ते नबी बोलेन हादीसे नमाजेर माझे पाबे आमाय जत आसिके ते आमी गेलाम सजदाते नमाज काए मेरा से आमी गेलाम सजदाते नमाज काए मेरा से अर माथा तुली जखन आमी माथा तुली जखन आमी আমার পীর আছে বসে তুলি যখন আমি আমার পীর আছে বসে তুলি যখন আমি আমার পীর আছে বসে তুলি যখন দেখি আমার পীর আছে বসে তুলি যখন দেখি আমার পীর আছে বসে তুলি যখন দেখি মন আরফা নফসাহু ফাকা তারা ফরবহু আগে নিজেকে চিনতে হবে তো আমাকে চিনতে হলো দেখুন এই বাজারে দু রকম কুত্তা আছে একটা কুত্তা দেখবেন রাস্তাঘাটে ঘুরে যে কেউ গাড়ি চাপা দিয়ে চলে যায় যায় তো বাবু আর একটা কুত্তা দেখবেন তার গলায় বেল্ট লাগানো আর সেই বেল্ট মনিবের হাতে ধরা আছে তো যারা পীর মুর্শিদের দারের কুত্তা আমার জয়নাল সাহেব বাবার যারা কুত্তা আছেন তো আমাদের বেল্ট আমার পীরের হাতে ধরা আছে আর আমাদের লক্ষ্য আমার পীর রেখেছে তাই কে মানা রাফা নফসাহু ফাকা তারাফা রব্বহু যে চিনিল নিজের নফসুকে সে চিনে নিল হু চিনিল নিজের নফসুকে নিজের নফসুকে সে চিনে নিল এটা কি হাত এটা মাথা এটা দিল এটা বুক এটা পা জুড়ে এটা পা তাহলে আমার নাম যে বাচ্চু খাদেম সাবরি কোন জায়গার নাম একটা ছুরি দিয়ে আমাকে কেটে ফেলুন টুকরো টুকরো করে চোখ মাথা হাত পা সবের নাম আছে কিন্তু এই যে বাচ্চু খাদেম সাবরিয়ের জায়গার নাম কোনটা সেটা পীর ধরে জানবেন তাই মানা রাফা নফসাহু ফাকাতা রাফা রাবাহু যে চিনল নিজের নফসুকে সে চিনে নিল হু আমি কোহে তুরে গেলাম খোদা দেখারি আসে আমি কোহে তুরে গেলাম খোদা দেখারি আসে দেখি মোকাম মেহমুদায় দেখি মোকাম মেহমুদায় জয়নাল শাহ আছে মোর কোসে আমার কি
देखी सुराते कलमाय अमर पीर आछे बोसे